বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির পাওনা 921 কোটি টাকা না দিয়ে উধাও হয়েছে টেলিযোগাযোগ খাতের 6টি প্রতিষ্ঠান। এর মধ্যে 3টি প্রতিষ্ঠানের মালিকানা আওয়ামী লীগ নেতাদের। টাকা উদ্ধারে বিটিআরসি মামলা করলেও নেই কোনো অগ্রগতি। 2012 সালে অভিযুক্ত 6 প্রতিষ্ঠানকে লাইসেন্স পাইয়ে দেয়া ও বকেয়া না দেওয়ার যোগসাজশে বিটিআরসির কোনো কর্মকর্তা জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও মামলা করবে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক এই প্রতিষ্ঠানটি। আদিত্য মামলে রিপোর্ট। 2012 সালে 6টি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। প্রভাবশালী রাজনীতিবিদদের স্ত্রী পুত্র কন্যা কেউই বাদ যাননি লাইসেন্স পেতে। এরপর দীর্ঘ এক যুগে বিটিআরসির পাওনা প্রায় 1000 কোটি টাকা না দিয়ে লাপাত্তা প্রতিষ্ঠানগুলো। নারায়ণগঞ্জের আলোচিত আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান ও ছেলে ইমতিনান ওসমানের কে টেলিকম নামের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল গেটওয়ে লাইসেন্স পায়। কে টেলিকমের কাছে বিটিআরসির পাওনা 126 কোটি টাকা। একটাই কথা, আমরা হচ্ছে টাকাটা 2013 সালে কে টেলিকমের মালিকানা হাতবদল হয়ে শাখাওয়াত, দেবব্রত চৌধুরী ও রকিবুল ইসলামের নামে হস্তান্তর করা হয়। তাঁদেরও কোনো খোঁজ পাচ্ছে না বিটিআরসি। জাহাঙ্গীর কবির নানকের স্ত্রী কন্যার মালিকানাধীন প্রতিষ্ঠান রাতুল টেলিকম, শামসুল হক টুকুর ছেলের নামে ভীষণ টেল সহ আরও 3 প্রতিষ্ঠান টেলেক্স, বেস্টেক ও অ্যাপল গ্লোবাল টেকও পাওনা দেয়নি বিটিআরসিকে। এ ঘটনায় মামলা করেছে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিটিআরসি। মামলা হওয়ার পর আমাদের এখান থেকে লিগ্যাল টিমটাও ওদের সাথে ফাইট করতেছে যেন টাকাটা আদায় করতে। দুদক ওখান থেকেও ওরা এক ধরনের মামলা করেছে, বলতেছে যে এই টাকাটা যদি ওরা পেয়ে থাকে ওই টাকাটা দেশে আসছে নাকি এটা প্রমাণ চেয়েছিল। আমরা প্রায় 6-7 মাস আগে দুদককে ডিটেইল তথ্য দিয়েছি, দুদক এটা নিয়ে এক্সটেন্সিভ ইনভেস্টিগেশন করতেছে। পাওনা আদায়ে প্রয়োজনে এনবিআর এবং দুদক সম্পৃক্ত হতে পারে বলে জানান তিনি। এছাড়া অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর লাইসেন্সও বাতিল করবে বিটিআরসি। দায়িত্ব অবশ্যই তৎকালীন কমিশন ওনাদের উপর বর্তায়। যদি মনে করে যে হ্যাঁ আমাদের এখানে ইনভলভমেন্ট আছে, আমি বলবো যে হ্যাঁ ক্যারি অন, দুদক এটা দেখতে পারে। লাইসেন্স নিয়ম অনুযায়ী বাতিল হওয়া উচিত। অভিযুক্ত 6 প্রতিষ্ঠানের লাইসেন্সের বর্তমান অবস্থা জানতে বিটিআরসি লিগ্যাল অ্যান্ড লাইসেন্স বিভাগের মহাপরিচালকের দেখা পাওয়া যায়নি। খোঁজ করে মেলেনি প্রতিষ্ঠানগুলোর কোনো ঠিকানাও। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।